ফিলিস্তিনের গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনেই 201 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত 368 জন। এদিকে গাজা থেকে 200 যোদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে গাজা যুদ্ধ বিরতি নিয়ে কোনো কথা হয়নি বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের 78তম দিনে 200+ ফিলিস্তিনির মৃত্যু তথ্য নিশ্চিত করল হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। সংঘাত শুরুর প্রথম দিন থেকেই এই হারে মানুষ হত্যা করছে আইডিএফ, হতাহতের সংখ্যা বেড়ে চলেছে। এরই মধ্যে গেল এক সপ্তাহ ধরে গাজা থেকে হামাস ও ইসলামিক জিহাদের 200 যোদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। তবে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এদিকে শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানালেন, এদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দীর্ঘ সময় ফোনে কথা হয়েছে তার, তবে তাকে যুদ্ধবিরতির কথা বলেননি তিনি। চলমান অস্থিরতার মধ্যে জিম্মি মুক্তির দাবিতে শনিবার তেল আবিবে নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে সমাবেশ করেছে ইসরায়েলিরা। নিবির আমিন, নিউজ 24।